এই দেখুন বন্ধুরা, সকাল হতে না হতেই সব চলে এসছে। ফ্রেন্ডস, আমরা ফাইনালি নেপালে এসে গেছি। তো আমাদের সেই বন্ধু সকাল করে, তো আমাদের দেবুদার লুকটা একটু ভালো করে দেখে নিন। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি খুব সকালে উঠে পড়েছি, কারণ কাল সারা আমার ঘুম হয়নি, কারণ এত কাশি হচ্ছিলো আমি ঘুমাতেই পারিনি। তো এখন সুন্দর সকাল, আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে পরিবেশটা খুবই মনোরম লাগছে, খুবই দারুণ লাগছে বন্ধুরা। তো আমি এখন একটা ডাব খাবো, ডাব খাওয়ার পর স্ট্যান্ডে বেরোবো, আপনারা ভিডিওটি কন্টিনিউ থাকবেন। তো আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন, এই যে দেখুন বন্ধুরা, সকাল হতে না হতেই সব চলে এসছে। দেখতে পেয়েছেন বন্ধুরা, গাছে সব বসছে, এই দেখুন সব আম গাছের যা আম হয়েছিল, ছোট ছোট কুড়িয়ে ছিল, সব খেয়ে নিচ্ছে। দেখতে পেয়েছেন তো, এই হচ্ছে সকালের পরিবেশ, এই দেখুন। ওই ওই আম খায় গা, দেখুন ফ্রেন্ডস, সব লাইন ধরে বসছে এবং আমের কুঁড়িগুলো সব বসে বসে খাচ্ছে, দেখতে পেয়েছেন বন্ধুরা। তো ফ্রেন্ডস, আমাদের তো এদিকে বানরের উপদ্রব খুবই বেশি। তো আপনাদের বাড়ির কাছাকাছি বা আপনারা যারা দেখছেন আমার ভিডিও, তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সেদিকে কেমন এই বানরের উপদ্রব, কমেন্ট করে জানাবেন। কারণ এখানে তো আমাদের কারোর বাড়িতে কিছু লাগাতে পারে না, মানে কোনো সবজি বলুন বা কোনো ফলের গাছ বলুন, কিছু লাগানো যায় না, কারণ ঠিক মতন দেখাশোনা না করলে এরা এসে সব সাবাড় করে দেয়। তো কী করবেন বলুন, এখন যা পরিস্থিতি, সব জায়গায় গাছ টাছ সবাই কেটে ফেলছে, তো এরা, এদেরও খাবার দরকার, খাবারের প্রয়োজন। তো তাই এরা আসে, এই যে দেখুন সব লাফিয়ে এক সাইড থেকে পালাচ্ছে, এই যে দেখুন সবাই দেখছে আমাকে, বলছে কী করছে, এরা ভাবছে যে এই রডের উপর বসে আছে, দেখুন দেখুন বলতে পালিয়ে গেল। তো ফ্রেন্ডস, চলুন দেখা যাক, এখন আমি স্ট্যান্ডে বেরোবো, স্ট্যান্ডে বেরিয়ে আপনাদের সেখানে গিয়ে দেখা হচ্ছে, ভিডিওটি কন্টিনিউ দেখবেন আপনারা। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার দুকাটি নিয়ে বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে আমার দুকাটি। তো এখন আমি যাচ্ছি স্ট্যান্ডে গিয়ে ভাবছি চা খাবো, দেখা যাক কী হয়, আপনারা ভিডিওটি কিন্তু কন্টিনিউ দেখতে থাকবেন। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে পরিবেশ, দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখুন এবং আমাকে সাপোর্ট করুন, এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস, আমি এখন অলোকের দোকানের পাশেই রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বর্তমান অলোকের দোকান বন্ধ, অলোক কাজে গেছে এবং বিজুদাও ডিউটিতে গেছে, তার জন্য দোকান খোলা কেউ নেই বর্তমান, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন দোকান বন্ধ, আমি তার দোকানের পাশে দাঁড়িয়ে এখন ভিডিও আপলোড করবো, যেহেতু দোকান বন্ধ কিছু করার নেই। তো বন্ধুরা, আপনার ভিডিওতে কন্টিনিউ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ফ্রেন্ডস, আমি এইমাত্র ডিউটি বেরিয়ে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ আজকে ডিউটি যাওয়ার আগে একটা জায়গায় ঢুকতে হবে। তো আমি যাব রামনগর, প্রথমে রামনগর গিয়ে রামনগরে যে আধার অফিসে যাব, মানে যেখানে আধারের কাজ হচ্ছে বর্তমান, এলাহাবাদ ব্যাঙ্ক আছে, ওই এলাহাবাদ ব্যাঙ্কের কাছে আধার কার্ডের কাজ হয়। তো আমার মায়ের কিছু কারেকশন করতে হবে, প্লাস আমার বন্ধু যে রাজকুমার, তার ঘরেও তার ওয়াইফের কিছু কারেকশন করতে হবে, তো সে তার নিজেরও কিছু করবে। তো বর্তমান সে আমাকে প্রতিদিনই বলে, অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম আছে, তাড়াতাড়ি ভুলে যাই আমি, তো কাজের চাপে আমি, কাজের ব্যস্ততায় আমি এই কিছু কিছু জিনিস ভুলে যাই। তো আজকে আমি ফাইনালি ডিসিশন দিয়েছি, আজকে বেলাবেলি যাবো এবং প্রথমেই সেখানে ঢুকবো, সেখানে ঢুকে তারপরে আমি ডিউটি যাবো। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটি কন্টিনিউ থাকুন, দেখা হচ্ছে পরের ক্লিপে। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, টাটা। তো ফ্রেন্ডস, আমি এইমাত্র আবার সেই অলোকের দোকানে হাজির হয়ে গেলাম, এখন প্রায় বলতে গেলে এখানেই আড্ডা হয়ে গেছে, কারণ আর কোনো জায়গায় আড্ডা নেই, বাকিজন ওই দীপুতার দোকানে বসে, এদিক ওদিক ঘোরাফেরা করে। তো আমি বেশি ঘুরতে ভালোবাসি না, তাই জন্য যেখানেও একটা বসে থাকি। তো এখন দোকানে আমাদের সুশোভন রয়েছে, দেখতে পাচ্ছেন, বিরিয়ানি খোর, তার নাম আমি দিয়েছি বিরিয়ানি খোর, যেহেতু সে বিরিয়ানি খেতে ভালোবাসে। আর আমাদের বিজুদা রয়েছে বাইরে গল্প করছে, সে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমাদের রাজকুমার ভাই এখনও আসেনি, আমি এখন কল করবো, তারপর আপনাদের সামনে ফিরে আসছি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখবেন। তো ফ্রেন্ডস, এখন আমরা নেপালে যাব। তো এখন অনেক রাত হয়ে গেছে, সবাই পালিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন বিজুদা আর আমি আছি। তো অ্যাকচুয়ালি আমরা নেপালে যাব, কারণ আমি আমার বন্ধুর দোকানে একটা যাব। তো আপনাদের আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, যদিও তার দোকানটা দেখাইনি। তো আমরা একটা মোবাইল শপে যাব, তো বিজুদার মোবাইল খারাপ হয়ে গেছে, তো আমরা রিপেয়ারিং করতে যাব। তো বন্ধুকে ফোন করে দিয়েছি, ও দোকানে আছে, তো গেলে তার শপটা আপনাদের দেখাবো, যেখানে আমি একসময় কাজ করতাম। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক।
তো ফ্রেন্ডস আমরা ফাইনালি নেপালে এসে গেছি। তো আমাদের সেই বন্ধুর সবে দেবব্রত, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার রিপেয়ারিং কাউন্টার, আর এপাশে আমাদের বিজিরা দাঁড়িয়েছে। খরচা শুনে এখন মাথা খারাপ হয়ে গেছে, এখন কী করবে খুঁজে পাচ্ছে না, নতুন নিবে না সারাবে, এখন কনফিউশনে আছে। তো আমি তার মধ্যে আমি ব্লক করে নিচ্ছি। তো আপনারা তো দেখতে পেলেন এটা হচ্ছে তার রিপেয়ারিং শপ, এখানে সব কিছু স্পেয়ার পার্টস পড়েছে মোবাইলের, আরও আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের কাউন্টার। তো এক সময় এটা দেপাল বাস স্ট্যান্ডে ছিল, এখনও কাউন্টার রয়েছে, সেখানে আবার নতুন করে হবে। তো এটা একটা নতুন কাউন্টার, তো কিছুদিন আগে এটা তার দোকানের বার্ষিকী গেছে, মানে যেই দিনের দোকান উদ্বোধন হয়েছিল তো সেই ডেটটা গেছে, তার জন্য পার্টি হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন দোকানটাকে সাজিয়েছে। তো এই হচ্ছে আমাদের দেবু, এই দেখুন ভালো করে দেখে নি আমাদের দেবুদা, তো খুব ভালো ছেলে। তো এটা হচ্ছে তার দোকান। তো একসময় আমি এই দোকানে কাজ করতাম, যদিও এই কাউন্টারে থাকতাম না, তার পুরনো কাউন্টারে থাকতাম। তো চলুন বন্ধুরা আমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে দোকানের ভিতরে কাউন্টার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কভারের অ্যাসেসরিজ রয়েছে, আরও পিছনে রয়েছে, এবং তার পিছনে তার ঘর আছে, তার ঘরে অ্যাসেসরিজের ভর্তি। তো এই পাশে রয়েছে কিছু কিপেড মোবাইল রয়েছে, আর বেশিরভাগ জিনিস রয়েছে এখানে বন্ধুরা রিপেয়ারিং জিনিস। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে পিডিএ ডিসপ্লে কম্বো এবং গ্লাস রয়েছে নিচে। তো এই পাশে বিভিন্ন রকম আইটেম রয়েছে, অ্যাসেসরিজ রয়েছে। তো এখানে মোবাইল সে নিজে রিপেয়ারিং করে, প্লাস এটা পাইকারি দোকান, পাইকারিও যায়, এখান থেকে অনেক দূর দূরান্ত জায়গায় যায়, উড়িষ্যা দীঘা বিভিন্ন জায়গায় যায়। তো এই দোকানটা হচ্ছে দেপাল স্ট্যান্ড থেকে নেমে খেলার মাঠের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তায় এলে একটু ভেতরের দিকে আসতে হবে, বাম সাইডে পড়ে। তো তার নতুন কাউন্টারটা ওই খেলার মাঠের পাশেই পাশেই, তো সেটা কিছুদিন পরে আবার নতুনভাবে উদ্বোধন হবে। এবং এই দোকানে আরও অনেকে থাকে, তো বর্তমানে রাত হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। তো শুধুমাত্র বিজুদার জন্য আমরা এসছি, মানে সরি আমি এসছি। তো বিজুদা এখন কনফিউশন আছে যে কী করবে, মোবাইল সারাবে না নতুন কিনবে, এখনও ভেবে পাচ্ছে না। তার জন্য এনে তোলায় বসিয়ে দিয়েছি, এখন মাথা ঠান্ডা করে ভাবার জন্য সময় দেওয়া হয়েছে। মোবাইল সারাতে পয়সা নেই এখন, সেই জন্য কাজ করে। তো আমাদের দেবুদার লুকটা একটু ভালো করে দেখে নিন। তো এই হচ্ছে দেবুদা, এক সময় আমি এর দোকানে থাকতাম এবং এর সাহায্যে কাজ শিখতাম। তো এক সময় আমার মোবাইল সব ছিল, তো সেসব কথা আপনাদের পরের নেক্সট ব্লগে আমি বলবো বলেছি। তো এতদিন আমি এখানে আসতাম কিন্তু একবারও ব্লগ করিনি, তাই আজকে ফাঁকা আছে, প্রচুর ভিড় থাকে, তো আজকে রাত্রে এসেছি ফাঁকা আছে, তার জন্য আপনাদের ব্লগ করে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনাদের যদি কোনো মোবাইলের সমস্যা থাকে এখানে নিশ্চিন্তে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের মধ্যে যদি কোনো মোবাইল শপ থাকে, কোনো পাইকারি জিনিস দরকার হয়, আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন। দোকানের নাম হচ্ছে সরস্বতী মোবাইল, দেপাল বাসস্ট্যান্ড খেলার মাঠ পাশ দিয়ে রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে ভিতরে আসতে হবে বাম পাশে। তো আমি কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন আপনাদের প্রয়োজন মতো। তো এখন আমরা মোবাইল সারাবো, এখন বিজিটা কী করছে আমি জানি না, আমি ব্লগ করছি আর ও বসে বসে ভাবছি, তো এখনও চিন্তা করছে কী করবে, তো চিন্তা করুক। তো আমি এখন এর রিপেয়ারিং শপের ভিতরে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস আজকে আর ব্লগটা আমি বেশি বড় করছি না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো আপনারা সবাই এই পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং বন্ধুরা আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, আমাকে সাপোর্ট করবেন সবাই মিলে। তো আমাকে সাপোর্ট করার জন্য যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের সাহায্যে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে এই দোকানের সম্বন্ধে এখনও যারা জানেন না তো তারা যাতে জেনে যায়। তো এখানে অনেক দেপাল স্ট্যান্ডে অনেক দোকান রয়েছে, তো এর খুব পুরনো দোকান, এক সময় যে দোকানটা ওর পুরনো দোকান ছিল, ওটা একটা স্টেশনারি দোকান ছিল তার দাদার। তো তারপরে ও মোবাইল শপ করে, তো সেখান থেকে ট্রান্সফার হয়ে এখানে আসে। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।